রক্ষিণী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকেই সভার মাঝে উৎসব শেষে ঘোষণা করব যে উর্মি শ্রীমান কাঞ্চন কুমারের ভাবী স্ত্রী, অর্থাৎ আমাদের দুজনের হবুপুত্রবধূ। মহারাজ, আমি কিন্তু আপনার মনের ইচ্ছা আগে থেকেই আজ করতে পেরেছিলাম। আচ্ছা, তাই বুঝি? আগে হ্যাঁ, তাই আমি আগে থেকেই সপ্তসাগর হার ঠাকুরের চরণে অর্পণ করে দিয়েছি, যাতে কাল আমি সেই হার উর্মির গলায় নিজে হাতে পরিয়ে দিতে পারি। উর্মি কেমন নিজের সাথে সাথেও এ রাজ্যের জন্য মহাপত্র রূপে সৌভাগ্য এনে দিল, তাই না? হ্যাঁ মহারাজ, আপনি একদম ঠিক কথা বলেছেন। উর্মি আর কাঞ্চন সেই সৌভাগ্যের ভাগী হবে, তুমি দেখে নিও। কিন্তু মহারাজ, আমার না খুব ভয় করছে। ভয়? হ্যাঁ, দেখুন না, যে অশুভ শক্তি মহাপদ্মকে নিজের দখলে নিতে পারে বলে সন্ন্যাসী ঠাকুর ইঙ্গিত দিয়েছিলেন, সেই অশুভ শক্তি যদি যদি ভয়ঙ্কর কিছু একটা হয়, মহারাজ আমার উর্মি কাঞ্চন তো শিশু, তারা কি করে সেই অশুভ শক্তির সঙ্গে লড়বে, আপনি বলুন না। উর্মির ভাগ্যে যখন পদ্মের রক্ষক হওয়ার কথা আগে থেকেই লেখা আছে, তখন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার উপায়ও নিশ্চয় থাকবে। তুমি এত কিছু ভেবে বিচলিত হয়েও না রাখ। মহারাজ আপনি বুঝতে পারছেন না, বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আগের দিন রাজপ্রাসাদে যা ঘটল তা যদি সত্যি বড় কোনো বিপদের পূর্বাভাস হয়, আর যদি সত্যি সত্যি সেই অশুভ শক্তি নিজের চক্রান্ত শুরু করে দিয়ে থাকে, তবে কি হবে মহারাজ? সুন্দর লাগছে উর্মি, একদম অন্যরকম। আর কিছুক্ষণ পরেই আমাদের সবার প্রতীক্ষার অবসর হতে চলেছে। আমারও এতদিনের অপেক্ষার অবসান আজই হতে চলেছে। এখন যত পারো উৎসব করে নাও, কারণ এরপর উৎসব করার জন্য বেচারি উর্মি যে আর বেঁচে থাকবে না। অপূর্ব সত্যি মহারাজ, অপূর্ব এ মন্দিরের শোভা। মহারাজ, পদ্ম জাগরণের পর পুজো সম্পন্ন হলে
এই পদ্ম মন্দিরের দরজা আপনি সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে মণিবর, আর কিছুক্ষণের মধ্যেই পদ্ম জাগরণ উৎসব শুরু হবে, কিন্তু তার আগে উর্মিকে তার শেষ নিয়ম পালন করতে হবে। এখান থেকে এই মুহূর্তে সবাই উর্মিকে ছেড়ে এগিয়ে যান। আর মন্দিরে গিয়ে উর্মির জন্য অপেক্ষা করবে। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, এখান থেকে মন্দির অব্দি উর্মিকে একা একাই যেতে হবে, আর লক্ষ্য রাখতে হবে আকাশের ওই চাঁদের দিকে। যেই চাঁদ লাল রং ধরবে উর্মিরও পথ চলা শুরু হবে। কিন্তু একটা কথা উর্মি মা, ওই চাঁদের লাল রং ধরা সম্পূর্ণ হওয়ার আগেই তোমাকে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ ওই আকাশের ওই চাঁদ সম্পূর্ণ লাল হওয়া মাত্রই আমাদের পদ্ম জাগরণ অনুষ্ঠান শুরু করতে হবে। আমি আশা করি সবাইকে কথাটা বোঝাতে পেরেছি। পদ্ম জাগরণের আগে উর্মির আপাতত এটাই শেষ কাজ। উর্মি, সন্ন্যাসী ঠাকুরের সব কথার খেয়াল রাখবে, হ্যাঁ, আর সাবধানে মন্দিরে চলে আসবে। উর্মি, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, তুমি চলে এসো। তোমায় আমি ছাড়ছি না উর্মি, আমি কিছুতেই তোমায় মন্দিরে যেতে দেব না। তুমি আমার জন্মদিন নষ্ট করেছ, এবার আমি তোমার জন্মদিন নষ্ট করব। আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে সেই মহেন্দ্র খর। আকাশে চাঁদ লাল রং ধরেছে, সূচনা হতে চলেছে সেই শুভলগ্ন। ওই চাঁদ যেই মুহূর্তে সম্পূর্ণ লাল হবে, সঙ্গে সঙ্গে অন্ধকার ঘনিয়ে আসবে, আর ঠিক সেই মুহূর্তে উর্মিকে স্পর্শ করতে হবে ওই মহাপদ্ম। তারপরে সৃষ্টি হবে ইতিহাস, হ্যাঁ, নতুন ইতিহাস। মাও দেখছে না আমার দিকে, এই সুযোগ।
আরেক চলে আমার প্রাণটাই বেরিয়ে যেত। কেন, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? উর্মি যাতে মন্দিরে না পৌঁছাতে পারে তার ব্যবস্থা করতে। ঠিক আছে, যা, কাজটা ভালো করে সেরে আসবি। কিন্তু আমিও দেখব কাঞ্চন, তোমার মুখেই হাসি আর কতক্ষণ থাকে। গুরুত্বপূর্ণ খবর দিতে ভুলে গেছেন। কি কথা? তোমাকে হাতে প্রদীপ নিয়ে মন্দিরে ঢুকতে হবে। এ বাবা, আমি এখন প্রদীপ পাবো কোথায়? তুমি চিন্তা করো না উর্মি, মন্দিরের পাশে ওখানে একটা কুটির আছে, আমরা নিশ্চয়ই ওখানে একটা প্রদীপ পাবো। তুমি আমার সাথে এসো তো। কিন্তু কিন্তু দরজাটা খোলো, ভেতরে গেলে তুমি প্রদীপ পাবে। কিন্তু এ তো এক ভাঙা কুটির, তাতে কি হয়েছে? মন্দিরের তো কাছে। চলো এবার তুমি দরজাটা খোলো। কি হলো, খোলো দরজা। আমিও দেখি তুমি কি করে ঠিক সময় মন্দিরে পৌঁছাতে পারো। এত সময় লাগছে উর্মির, অনেকক্ষণ তো হলো। দয়া করে আপনারা একটু বাইরে গিয়ে দেখুন না। সত্যি তো, এত এত দেরি হচ্ছে কেন? উর্মি কি তবে পথ ভুল করলো? কিন্তু এতটা কাছে এসে উর্মি পথ ভুল করবে এমনটা তো হওয়ার কথা নয়। আমার মনে হচ্ছে এখানে অপেক্ষা করাটা আমাদের আর ঠিক হবে না, বরং চলো আমরা বাইরে গিয়ে দেখি। বোধাদিত্য চলো, তুই পত্নীর কাছে থাক, চলো এসো।
সময় মন্দিরে পৌঁছাতেই হবে। সবাই আমার জন্য অপেক্ষা করে আছে। কেউ আছো? কেউ শুনতে পাচ্ছো আমার কথা? আমাকে এখান থেকে কেউ নিয়ে যাও না। চাঁদকে ছড়িয়ে পড়ো, তন্ন তন্ন করে সব দিকটা খুঁজে দেখো, যেখান থেকে হোক উর্মিকে খুঁজে নিয়ে এসো। যাও যথাজ্ঞা মহারাজ। উর্মি, উর্মি কি হয়ে গেল? আমার মেয়েটা কোথায় চলে গেল? রানীমা কোথায় গেল? আমার উর্মি কোথায় চলে গেল? আমাদের উর্মির কিচ্ছু হয়নি, ওর কিছু হতে পারে না। আমরা সবাই মিলে উর্মিকে ঠিক খুঁজে বের করব। তুমি একটু ধৈর্য ধরো। আমি জানতাম এরকম এরকম কিছু একটা অঘটন ঘটবে। আমার মনে কেন জানি না প্রথম থেকে এই আশঙ্কাটা হচ্ছিল। কোথায় গেল রানীমা আমার মেয়েটা? উর্মি পদিনি পদিনি ওর কিছু হয়নি। আচ্ছা এমনটা তো হতে পারে বলো, যে ও হয়তো হয়তো রাস্তা ভুল করে ফেলেছে, হয়তো কাছেই কোথাও আছে, হতে পারে না বলো? আমরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম মহারাজ, সেনাপতি কন্যাকে আমরা কোথাও খুঁজে পাইনি। নেই মানে ঘুমে যাবে নাকি? তোমরা কি আদৌ ভালো করে খুঁজে দেখেছো? আগে হ্যাঁ, হতে পারে না। তীরে এসে এমন করে তড়ি ডুবতে পারে না, কিছুতেই পারে না। যেখান থেকে হোক উর্মিকে খুঁজে বের করবই আমি, যেখান থেকে হোক। কিন্তু কিন্তু লগ্ন পেরিয়ে যাওয়ার আগে যদি উর্মিকে পাওয়া না যায় তাহলে তাহলে কি হবে? সব ব্যর্থ, সব ব্যর্থ। সব
একদম চিন্তা করো না। প্রহরীরা মন্দিরের চারপাশটা খুঁজে দেখছে, ওদেরকে তন্ন তন্ন করে খুঁজতে বলেছি আমি। যেমন করে হোক উর্মিকে আমরা খুঁজে নিয়ে আসবো, যেমন করে হোক। যেটার জন্য এত বছর ধরে এত অপেক্ষা করলাম আমি, মনে হচ্ছে সেটাই ব্যর্থ হতে চলেছে। সাপটা তাহলে আমার কোনো ক্ষতি করতে চায় না, তবে কি চায়? আমার মনে হয় ও ওখানে কিছু সংকেত দিচ্ছে। দেখে তো গিয়ে ওখানে কি আছে।